সকাল সকাল উঠে পড়েছি, একটু কলকাতা বেরোতে হবে। ঘুরতে এসেছি, ঘুরতে ঘুরতে এসেছিস? কেন রে? এখন আছি রিলায়েন্স প্রেসের সামনেটাতে, একটু বাজার বাজার করতে হবে, সেই কারণে বেরিয়েছি সন্ধ্যার পরে। আমি একটা স্টাডি বলছি, হঠাৎ মনে করলো, সেটা হচ্ছে গুড মর্নিং টু এভরিওয়ান। তো ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল উইথ দ্য নিউ ব্লগ। আজকের এই ব্লগটা স্টার্ট করছি একটু সকাল থেকে, কারণ আজকে একটু সকাল সকাল উঠে পড়তে হয়েছে। আমরা রানার জন্মদিন সেলিব্রেট করেছিলাম আগের ব্লগটাতে, তোমরা দেখেইছো রানার জন্মদিনটা আজকে। যাই হোক, আজকে সকাল সকাল উঠে পড়েছি, একটু কলকাতা বেরোতে হবে, খুব বেশি সময় নেই, সেই কারণে সকাল সকাল উঠে পড়তে হয়েছে। তো চলো এখন একটু রেডি হই, স্নান টান করি, তারপরে বেরোবো। দেখা যাক, আজকে ভেবেছি হাওড়া দিয়ে যাব, কারণ অন্যদিন আমি বালি দিয়ে নিউ টাউন যাই, বাট আজকে ভেবেছি হাওড়া দিয়ে যাব, কারণ হাওড়া থেকে ধর্মতলা যাবো, একটু কাজ আছে, তারপরে নিউ টাউন ওই দিক সাইডটায় যাব। তো ঠিক আছে, চলো দেখতে হবে আজকের ব্লগটা। আর আমি আছি আকাশ তোমাদের সাথে, অ্যান্ড ইউ আর ওয়াচিং দ্য বং স্পেস। আর আশা করছি তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো। আর হ্যাঁ, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, ইনস্টাগ্রামে ফলো করে নিও। তো চলো ব্লগটাকে দেখতে থাকো। রেডি হয়ে গেছি, আর রেডি হয়ে একটা কাজ ছিল, ছোট্ট একটা প্রিন্ট আউটের ব্যাপার ছিল, তো সেই প্রিন্ট আউটটা এখন আপাতত করতে এসেছি। আর রানাকেও ডাকলাম একবার, কারণ রানা আমার বাড়ির থেকে আসবে বলছিল। আর রানাকে একটা জিনিস দেবো, একটা পাওয়ার ব্যাঙ্ক দেবো আর কি। অ্যাকচুয়ালি যেহেতু আমি এখন কলকাতায় যাচ্ছি, তো ওর কাছেই থাকুক, আর ও আসুক, ওর সাথে একটু দেখা টাকা হবে, ভালো লাগবে। ঠিক আছে, এই প্রিন্ট আউটগুলো করে নিই, প্রিন্ট আউটগুলো করে নিয়ে তারপরেই বেরোবো কলকাতা। রানা, কি হচ্ছিস? ঘুরতে এসেছি, ঘুরতে ঘুরতে এসেছিস? কেন রে? আমাদের আমাদের মানে বাবুটা চলে যাচ্ছে, সেই উপলক্ষে হ্যাঁ ঘুরতে দেখা করতে এসেছি। আচ্ছা তাই? এই আরে, এগুলো প্রিন্ট করা ছিল, প্রিন্টিংটা এত সময় লাগছে, বাপ রে বাপ। যাই হোক, সেই কারণে দেরি হয়। একটাই শুধু কথা আমি বলার আছে, সেটা হচ্ছে নেই বাবু 10টা লাইন মতো ঘুম ভাঙে না, কি করে উঠলো সেটাই জানার আছে। আমি আজকে উঠে যাচ্ছি, সারাতে যাই হোক, চল পালা। এখন 1:50 বাজছে, আর আমি এখন আছি তারকেশ্বর স্টেশনে। তো একটা ট্রেন মিস করলাম, টিকিটটা কাটতে কাটতে ট্রেনটা মিস হয়ে গেল। তো চলো এরপরে 12:57 করে একটা ট্রেন আছে, ট্রেনটাতেই চাপবো। ঠিক আছে চলো ট্রেনে চাপি, তারপরে দেখ টাকা যাই। কি আর এখন যেতে অনেকটা সময় লাগবে, আমি হাওড়ায় যাবো, হাওড়া দিয়ে যেতে পারি, অথবা বালি দিয়েও যেতে পারি। ঠিক আছে চলো দেখা যাক। তো ফাইনালি কলকাতা চলে এসেছি, নিউ টাউন চলে এসেছি। এর আগে একটুখানি এক্সাইট গেছিলাম, সেই কারণে দেরি হয়েছিল। তো যাই হোক, এখন কিছুদিনের জন্য লোকেশন নিউ টাউন হয়ে গেল। তো নিউ টাউনের মধ্যে এই একটা বিরাট মজা রয়েছে। যাই হোক, অ্যাকচুয়ালি তখন আমি হাওড়া স্টেশনে নেমে তারপরে একটু এক্সাইট যেতে হয়েছিলো, সেই কারণে সময়টা একটু বেশি লেগে গেছে। আর এখন বাজছে 4:45 মতো। ঠিক আছে, তো চলো যাই আগে, তারপরে গিয়ে আবার একবার সন্ধ্যাবেলা বেরোবো, দেখি যদি সন্ধ্যাবেলা একবার বেরোনো যায়। সন্ধ্যাবেলা একটু হাঁটতে বেরোতেই হবে। ঠিক আছে চলো দেখা যাক কি হয়। সো গুড ইভিনিং এভরিওয়ান, আর আমার সাথে পেয়ে গেছি তাতাইকে। হ্যালো। হ্যাঁ, তো তাতাই আমার খুব ভালো বন্ধু, তো সেই কারণে আজকে ওর কাছেই আছি। আর এখানে এখন আছি রিলায়েন্স প্রেসের সামনেটাতে, একটু বাজার বাজার করতে হবে, সেই কারণে বেরিয়েছি সন্ধ্যার পরে।
আর এখানে লাইটিংস গুলো দেখতে পাচ্ছো এখন তো কলকাতার মধ্যে এই জিনিসটা একটা ভালো সিস্টেম এক্সপাইডস এনাফ রয়েছে রোডে অন্য সময় গ্রামের দিকে কি হয় লাইটস দেখা যায় না তো এইখানে এই সুবিধাটা বেশ ভালো রয়েছে থ্যাঙ্কস টু কলকাতা কর্পোরেশন আর এখন বাজারের দিকে যাই কয়েকটা জিনিস কিনতে হবে রাতের খাবারের জন্য বেরিয়েছি তো দেখা যাক কি কি কেনা যায় ঠিক আছে চলো দেখতে থাকো You are on camera. কখন এলি কখন এলি ভালো লাগছে দেখে তোর কথাই হচ্ছিল একটু আগে সিরিয়াসলি কি রান্না বান্না হচ্ছে কি খাসি মাংস না মুরগি মাংস তো মাংস মাংস রান্না হয়ে গেছে আজকের খাওয়া দাওয়াটা বেশ জমিয়ে হবে বুঝতেই পারছো 25শে ডিসেম্বরে দুবার তিনবার করে মাংস মাংস যাওয়া হয়েছে সবকিছু খাওয়া হয়েছে তারপরে আজকে আবার একটা কালকে সকালবেলা কি অবস্থা হয় সেটা বুঝতে পারছি না অবস্থা খুব খারাপ হয়ে যাবে নাকি সেই ব্যাপারে কোনো চাপ নেই যাই হোক দেখা যাক এখন খাওয়া দাওয়া করবো তুই কি বলবি বল কি বলবো তুই মাটনের যে স্পন্সরটা করছিস তাহলে ভালো মাটন হবে হবে ভালো হবে আমি একটা স্টাডি বলছি হঠাৎ মনে করলো সেটা হচ্ছে हमें तो अपनों ने लूटा गैरों में क्या दम था हमें तो अपनों ने लूटा गैरों में क्या दम था किस्मत से एक बंदी मिली थी उसके अंदर भूसा ज्यादा भेजा कम था তো যাই হোক তিনজনে আছি অমরেশ আছে অমরেশকে ফার্স্ট টাইম ব্লগে দেখছো আর তাতাইকে ফার্স্ট টাইম ব্লগে দেখছো তো যাই হোক তিনজনে হঠাৎ করে এরকম এক জায়গায় হয়ে গেছি তাই কারণে এসব মাংস মাংস রান্না হয়ে একটু ছোটখাটো ফিস্টের মতো চলছে তো আগে খাবার দাবার গুলো করে নি কারণ প্রচুর খিদে পেয়ে গেছে দেরিও অনেকটা হয়ে গেছে রাত্রি হয়ে গেছে তখন লাস্ট বাজার করতে গেছিলাম আর বাজারে এত ব্যাগ ব্যাগ হয়ে গেছিলো যে ক্যামেরাটা নিয়ে আর ব্লগই করতে পারিনি যাই হোক এসে ওই জন্য একবারে দেখালাম তো যাই হোক মাংস রান্না এখানে রেডি যেমনটা এখানে দেখতে পাচ্ছ তো চলো এবার খাওয়া হোক তারপরে দেখা যাক রাত্রে যদি এনার্জি থাকে তো ব্লগটাকে এন্ড করবো নাহলে আবার কালকে সকালবেলা হবে চলো খেয়ে নিয়ে আগে তারপর কথা এটা আমি করবো